দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। প্রথমে জানবেন লাদাখ সীমান্তে ফের ভারতের বিরুদ্ধে আগ্রাসী চীন। ফিলিস্তিনি জনগণকে হত্যার অপরাধে আমেরিকা সমান অংশীদার বলছে হামাস। এদিকে করোনা এবং আওয়ামী লীগ দেশের শত্রু বললেন মির্জা ফখরুল। আরো জানবেন লাদাখে চীনা যুদ্ধ বিমানের মহড়া, নজরদারি সহ পাল্টা ব্যবস্থা ভারতের। এছাড়াও জানিয়ে দিচ্ছি আত বাণীর মতো মোদীকেও রাজনৈতিক সন্ন্যাসে পাঠাবে আরএসএস বলছে কংগ্রেস। এদিকেও রয়েছে বাইডেন প্রশাসনকে ভরসা করছে না ইরান। সর্বশেষ জানিয়ে দিচ্ছি ইয়েমেনে ইসরায়েলি গুপ্তচর গ্রেপ্তার। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। লাদাখ সীমান্তে ফের ভারতের বিরুদ্ধে আগ্রাসী চীন। এক বছরেরও বেশি সময় ধরে পূর্ব লাদাখে মুখোমুখি অবস্থানে রয়েছে ভারত ও চীনের সেনাবাহিনী। গালোয়ান উপত্যকায় সংঘর্ষের পর পরিস্থিতি সবচেয়ে জটিল হয়ে ওঠে প্যাংগং হ্রদ সংলগ্ন ফিঙ্গার এলাকাগুলোতে। সেখানেই অল্পের জন্য যুদ্ধের হাত থেকে রক্ষা পায় পরমাণু শক্তিধর দুই দেশ। তবে দুপক্ষের আলোচনার মাধ্যমে ফেব্রুয়ারি মাসে প্যাংগং থেকে ফৌজ সরিয়ে নিয়েছে দুদেশ। এবার গোটা পূর্ব লাদাখ জুড়েই সেনা প্রত্যাহারের উদ্দেশ্যে আলোচনা চলছে দুদেশের মধ্যে। এমন পরিস্থিতির মধ্যে প্রকাশ এসেছে চীনা সেনাবাহিনীর উদ্বেগজনক কার্যকলাপ। ভারতীয় বার্তা সংস্থা ANI এর প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি লাদাখ সীমান্তের কাছেই বড়সড় মহড়া চালিয়েছে চীনের বিমান বাহিনী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, লাদাখে সীমান্তের ওপারে অন্তত 22টি চীনা যুদ্ধবিমান মহড়া চালিয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি ছিল J-11 যুদ্ধবিমান, যা Sukhoi-27 বিমানের আদলে তৈরি। ফিলিস্তিনি জনগণকে হত্যার অপরাধে আমেরিকা সমান অংশীদার বলছে হামাস। ইহুদিবাদী ইসরায়েল দমনের অভিযান সমর্থন করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। ব্লিংকেন এক বক্তব্যে ফিলিস্তিনি জনগণের ওপর তেল আবিবের দমন অভিযানকে আত্মরক্ষা বলে উল্লেখ করেন এবং ইহুদিবাদী ইসরায়েলের প্রতি আমেরিকার পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে বলে ঘোষণা করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইসরায়েলের নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় সমরাস্ত্রের পাশাপাশি আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে দেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছি। এর প্রতিক্রিয়ায় হামাস এক বিবৃতিতে জানিয়েছে, আমরা কুদুস দখলদার ইসরায়েল সরকারের প্রতি আমেরিকার সামরিক সমর্থন এবং তেল আবিবের হাতে অত্যাধুনিক সমরাস্ত্র তুলে দেওয়ায় মার্কিন নীতির তীব্র নিন্দা জানাই। আমেরিকা এই সমর্থনের মাধ্যমে ফিলিস্তিনি জনগণকে হত্যার অপরাধে সমান অংশীদার পরিণত করেছে। এদিকে হামাসের বিবৃতির বরাত দিয়ে ফিলিস্তিনি বার্তা সংস্থা সাহাব জানিয়েছে, আমেরিকা যদি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার দাবিতে আন্তরিক হয়, তবে তাকে স্বাধীনচেতা ফিলিস্তিনি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানাতে হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ফিলিস্তিনি জনগণকে তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার যে অধিকার দেওয়া হয়েছে তা বাস্তবায়নে ওয়াশিংটনকে সহযোগিতা করতে হবে, সূত্রটি জানিয়েছে পার্স টুডে। করোনা এবং আওয়ামী লীগ দেশের শত্রু বললেন মির্জা ফখরুল। করোনা ভাইরাস এবং আওয়ামী লীগকে দেশের শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে এখন দুই শত্রু, একদিকে আওয়ামী লীগ, অন্যদিকে করোনা ভাইরাস। এই দুই শত্রু, এই দুই দানব আমাদের সবকিছু তছনছ করে দিচ্ছে, সেজন্য আমরা বারবার বাধাগ্রস্ত হচ্ছি, কিন্তু এটাকে আমাদের জয় করতে হবে। আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়া স্মৃতি পাঠাগার ও জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার যৌথ উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত বইমেলা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের গঠিত হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ভাই শর্টকাট কোনো রাস্তা নেই, একটা যুদ্ধ যখন করতে হবে সেই যুদ্ধে আপনাকে পুরোপুরিভাবে ইকুইপমেন্ট হতে হবে, যুদ্ধ করতেই হবে। এরা আপনাদের এমনি এমনি ক্ষমতা দিয়ে দেবে না, এরা একেবারে ডিরেক্টর বনে গেছে, কর্তৃত্ববাদী বনে গেছে এবং জানে যে নির্বাচন করে তারা কোনো জিততে পারবে না। সুতরাং নির্বাচন নির্বাচন খেলা করবে, নির্বাচনের নাটক করবে, তামাশা করবে, কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করে ওরা নিজেদেরকে জয় করবে, যেমন 2018-তে 2014-তে করেছে। লাদাখে চীনা যুদ্ধ বিমানের মহড়া, নজরদারি সহ পাল্টা ব্যবস্থা ভারতের। ভারত চীন সংঘাতের আবহে পূর্ব লাদাখের উল্টো দিকে থাকা তিব্বত সংলগ্ন বিমান ঘাঁটি থেকে চীনা বিমান বাহিনী 24টি ফাইটার জেট নিয়ম করে টহল দেওয়া শুরু করেছে। ভারতীয় বিমান বাহিনীর মতে ওই অভিযান সম্পূর্ণ প্রচারণামূলক, সেজন্য পাল্টা তৎপরতা শুরু করেছে ভারত।
আজ গণমাধ্যমে প্রকাশ, চীনের জে ইলেভেন সিরিজের ফাইটার জেটের সঙ্গে যুক্ত হয়েছে জে সিক্সটিন। এই দুই সিরিজের যুদ্ধবিমান যৌথভাবে উড়ানো শুরু করেছে নিয়ম করে। ভুটান, গারিসুনসা ও কাশগড় ইত্যাদি বিমান ঘাঁটি থেকে চীনা যুদ্ধবিমান আকাশে উঠছে। এভাবে আকাশপথে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার উপরে সক্রিয়তা শুরু করেছে চীন। অন্যদিকে ভারতও চুপ করে বসে নেই, পাল্টা মিগ 29 এবং সুখোই তো বটেই, মাঝে মধ্যে রাফায়েল যুদ্ধবিমানও উঠছে আকাশে। ভারতের এই পদক্ষেপ চীনকেও কিছুটা সতর্ক থাকতে বাধ্য করেছে বলে মনে করা হচ্ছে। ভারত ও চীনের সেনাবাহিনীর দীর্ঘ 10 মাসের টানাপোড়েনের পরে যখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করা হয়েছিল, তখনই নয়া সংঘাতের আবহে সূত্রপাত নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে। আদবানির মতো মোদীকেও রাজনৈতিক সন্ন্যাসে পাঠাবে আরএসএস বলছে কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কমতে থাকলে আরএসএস তাকে রাজনৈতিক সন্ন্যাসের পথে ঠেলে দিতে পারে এবং এভাবে তাকে মাঠের বাইরে পাঠাতে পারে আরএসএস, সময় লাগবে না বলে মন্তব্য করেছেন কংগ্রেসের সিনিয়র নেতা অনন্ত গ্যাটগিল। প্রধান বিরোধী দল কংগ্রেসের জাতীয় মুখপাত্র অনন্ত গ্যাটগিল এই প্রসঙ্গে উদাহরণ হিসেবে বিজেপির এক সময়ের প্রতাপশালী নেতা লালকৃষ্ণ আদবানির রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি করোনা ভাইরাসের টিকাকরণের স্লথ গতি নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন। উগ্র হিন্দুত্ববাদী সংস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর রাজনৈতিক সংগঠন হল বিজেপি। ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই আরএসএস এর লক্ষ্য। এদিকে কংগ্রেসের জাতীয় মুখপাত্র অনন্ত গ্যাটগিল বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা যেভাবে কমছে তাতে সত্যি তার বিপদের আশঙ্কা রয়েছে। আরএসএস যে কোনো মুহূর্তে তার ডানা সেটে দিতে পারে। একসময় জনপ্রিয়তার শীর্ষে থাকা এল কে আদবানির মতো সিনিয়র বিজেপি নেতাকেও একইভাবে আরএসএস রাজনৈতিক সন্ন্যাসে পাঠিয়েছিল, সূত্রটি জানিয়েছে পার্স টুডে। বাইডেন প্রশাসনকে ভরসা করছে না ইরান। বিদায় ট্রাম্প প্রশাসন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যে আচরণ করেছে তা থেকে সরে আসতে সদ্য যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসা নতুন প্রশাসন প্রস্তুত কিনা তা এখনও সন্দিহান ইরান। দেশটির দাবি, মার্কিন প্রশাসন অর্থনৈতিক সন্ত্রাসবাদকে তেহরানের সঙ্গে দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যে আচরণ করেছেন তা থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন প্রস্তুত কিনা তা এখনও পরিষ্কার নয়। টুইট বার্তায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্পের চাপ প্রয়োগের ব্যর্থ নীতি বাতিল করতে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন প্রস্তুত কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত নয়। বাইডেন এবং ব্লিংকেন অর্থনৈতিক সন্ত্রাসবাদকে আলোচনায় দরকষাকষির হাতের হিসেবে ব্যবহার করছেন। সর্বশেষ জানিয়ে দিব, ইয়েমেনে ইসরায়েলি গুপ্তচর গ্রেপ্তার। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একজন গুপ্তচরকে গ্রেপ্তারের দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইরানের ফার নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে গ্রেপ্তার গুপ্তচরের বিস্তারিত তথ্য জানানো হবে। হুতি আন্দোলনের মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে ওই গুপ্তচর ইয়েমেনে কী কী কার্যক্রম চালাত সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। ইসরায়েলের জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, ইয়েমেনে মোসাদের গুপ্তচর শিরোনামে ওই তথ্য প্রকাশ করবে হুতি আন্দোলন। এই গোপন তথ্যে ইসরায়েল কিভাবে ইয়েমেনে আক্রমণ চালাতো সেটা প্রকাশ করা হবে। এদিকে জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, ইয়েমেনের হুতি আন্দোলন সামরিকভাবে এই প্রথম মোসাদের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করতে যাচ্ছে। ইয়েমেনে সৌদি ও যুক্তরাষ্ট্রপন্থী সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে ইরানপন্থী হুতি বিদ্রোহীরা। বিশ্লেষকরা বলছেন, ইয়েমেনে সৌদি আরবের সঙ্গে ইরানের একটি স্থায়ীযুদ্ধ চলছে। ইয়েমেনের রাজধানী সানা সহ দেশটির অধিকাংশ বড় শহরগুলো হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। এই হুতি আন্দোলনের দাবি ইরানের স্বার্থ রক্ষা নয়, তারা দেশের অযোগ্য সরকারের বিরুদ্ধে লড়াই করছেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।